আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের বসুন্ধরাতে আমরা একটা 2054 স্কোয়ার ফিটের অলমোস্ট রেডি একটা অ্যাপার্টমেন্ট দেখাবো। সো এটা 2054 থ্রি বেডরুম ফোর বাথরুমের একটা অ্যাপার্টমেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট রেডি। এখানে স্যানিটারি কাজ এখনো হয় এবং কালারের কাজটা বাকি রয়েছে, টাইলস অলরেডি কমপ্লিট, টাইলসের কাজ রয়েছে, এখন পেইন্টিং আর হচ্ছে আপনার স্যানিটারি ফিটিংসের কাজগুলো বাকি। সো আমরা প্রথমেই আমরা দেখাই একটু, আপনার ডোর থেকে এন্ট্রেন্সে ঢুকলেই রাইট সাইডে হচ্ছে আপনার বড় ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা আমরা আপনাকে একটু দেখাচ্ছি, ড্রয়িংয়ের সাথে হচ্ছে ডাইনিং অ্যান্ড ফ্যামিলি লিভিং এরিয়া। দেন আমরা এন্ট্রেন্সে ঢুকে হাতে লেফটে হচ্ছে কিচেন, কিচেনটা আপনাকে দেখাই, যে স্পেশিয়াস একটা কিচেন। কিচেনে দেখতে পাচ্ছেন টাইলসের কাজ ফুল কমপ্লিট। কিচেনের সাথে হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার আছে, সার্ভেন্ট কোয়ার্টার, এই এই জায়গাটা হবে আপনার ডাউন সিঙ্কের এরিয়া, এবং এখানে একটা বারান্দা। কিচেনের সাথে যে বারান্দাটা আমি দেখাই দূর থেকে চালানো, প্লাস হচ্ছে এখানে একটা সার্ভেন্ট ওয়াশরুম। দেন আমরা চলে যাই, আমরা চলে যাচ্ছি ড্রয়িং রুম হয়ে গেস্ট বেডরুমে। গেস্ট বেডরুমের সাথে একটা বারান্দা আছে দেখতে পাচ্ছেন, টাইলসের কাজ কমপ্লিট। অনেকে অনেক সময় রংটা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে চায়, সো এখনো পর্যন্ত পেইন্ট করা হয়নি। একটু কাছে থেকে দেখে আমাদের বারান্দাতে চলে আসছি। এর আমরা গেস্ট বেডরুম থেকে আমরা কমন ওয়াশরুমটা দেখে নিব, কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন, টাইলসের কাজ কমপ্লিট। দেন এই পাশটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বেসিং হবে ডাইনিংয়ের সাথে। ডাইনিংয়ের পর দেন আমরা চলে যাবো, আপনি এখানে দেখেন একটা ক্লোজেট করার সুযোগ আছে। দেন আমরা চলে যাই সেকেন্ড মাস্টার বেডরুমে, সেকেন্ড মাস্টার বেডরুমের সাথে বারান্দা। এখানে ক্লোজেট করার, ক্যাবিনেট করার স্পেস। দেন আমরা ওয়াশরুমটা দেখি, দেন আমরা চলে যাবো মাস্টার বেডরুম। আপনি দেখেন রাইট সাইডে এই জায়গাটা হচ্ছে লিভিং, ফ্যামিলি লিভিংয়ের জন্য ফ্যামিলি লিভিং। দেন আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে, মাস্টার বেডরুমে ঢুকে এন্ট্রেন্সে বাম সাইডে হচ্ছে ক্লোজেটের ক্যাবিনেট করার জায়গা, রাইট সাইড ওয়াশরুম। ওয়াশরুম টাইলস কমপ্লিট, মাস্টার বেডরুমটা দেখেন, মাস্টার বেডরুমটা বেশ বিগ, বড় সাইজের একটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম থেকে আমরা একটু বাইরের ভিউটা দেখাই, সো এটাই হচ্ছে খোলা পটমাটা। আমরা একটা গ্লাস আবার দেখে নিই, মাস্টার মাস্টার বেডরুম থেকে বের হলাম, বের হয়ে লেফটে হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং, ওপাশে সেকেন্ড মাস্টার বেড, দেন হচ্ছে ড্রয়িং, লেফট সাইডে হচ্ছে আপনার কমন বেডরুম, কমন ওয়াশরুম, কমন বেডরুম মিন্স গেস্ট বেডরুম, কমন ওয়াশরুম, রাইট সাইডে হচ্ছে আপনার কিচেন, সার্ভেন্ট বেড, সার্ভেন্ট কোয়ার্টার, এবং আমরা এখানে এন্ট্রেন্সে যাই লিফট, লিফট আর হচ্ছে স্টেয়ার এরিয়া। সো এই হচ্ছে ওভারঅল প্রপার্টির ডিটেলস। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, প্রপার্টি ভিজিট করতে চান, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের যোগাযোগ করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।